রহমতগঞ্জ মুক্ত অঙ্গন যুব সমাজের পক্ষ থেকে কম্বল বিতরণ শুরু হয়েছে আজকে থেকে, এবং এটা আপনার চলবে, অনেক দিন চলবে এটা আশা করি। এটা হচ্ছে আমাদের এই মুক্ত অঙ্গন যুব সমাজ হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ হাজী মোহাম্মদ সেলিম সাহেবের প্রথম এটা এই সংগঠনটা প্রতিষ্ঠিতা, উনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন। গরিব ও দুস্থ মানুষের মাঝে রহমতগঞ্জের মুক্তাঙ্গন যুব সংঘের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পুরান ঢাকার লালবাগ এলাকার সংগঠনের প্রতিষ্ঠাতা নবনির্বাচিত এমপি হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে হাজী মোহাম্মদ ফয়সাল সিদ্ধার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, এই সংগঠন থেকে প্রতি বছরই সিদ্ধার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়, সেই সাথে গরিব ও দুস্থ মানুষদের জন্য এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। রহমতগঞ্জ মুক্তাঙ্গন যুব সমাজের পক্ষ থেকে কম্বল বিতরণ শুরু হয়েছে আজকে থেকে। মাননীয় সংসদ সদস্য আলহাজ হাজী মোহাম্মদ সেলিম সাহেবের প্রথম এটা এই সংগঠনটা। শীতবস্ত্র পাওয়া এক ব্যক্তি বলেন, প্রতি বছর এই সংগঠন থেকে আমরা শীতবস্ত্র নানা রকম সহযোগিতা পেয়ে থাকি। প্রত্যেক বছর আমি এনতিকা পাই, তারপরে অন্যদিনে দয়া করি হাজী সেলিম, প্রত্যেক বছর দিয়ে যাওয়া মানুষ জনগণ।